যে একদম ঘেমে যাচ্ছে, পরীক্ষা দিতে পারবো না এমন একটা অবস্থা হচ্ছে, পরীক্ষা দিতে বসে যখন অন্ধকার দেখছি, বেশ কিছুক্ষণ বুঝতেই পারছি না যে কি লিখব, এরকম হলে কিন্তু তখন কিন্তু দরকার আছে সাহায্যের। সাধারণভাবে আমি বলবো যে চেষ্টা করো যদি পরীক্ষায় বেরোনোর আগে কিছু না, খুব সহজভাবে সাধারণভাবে শান্তভাবে আমরা যেটা বলি ডিপ ব্রিদিং, সেরকম কয়েকবার জোরে নিঃশ্বাস নেওয়া ছাড়া, অর্থাৎ পেট থেকে একটু নিঃশ্বাস জোরে নেওয়া ছাড়া, আর সমস্ত শরীরটাকে একটু রিল্যাক্স করে দেওয়া, সমস্ত যেন তোমার শরীরে কোথাও কোনো টেনশন নেই এটা মনে মনে ভাবা, এটা কিন্তু বেশিক্ষণ না, হাফ মিনিট, অর্থাৎ হাফ মিনিট ধরে 30 সেকেন্ড ধরে একটুখানি তুমি এটা বসে এটা করে নিতে পারো। ক্লাস পরীক্ষা হলে যখন ঢুকছো তখনও কিন্তু একই রকম, অর্থাৎ বসে তুমি চোখ বন্ধ করে একবার ভেবে নিতে পারো যে তুমি একদম রিল্যাক্সড এবং তোমার মনে কোনো টেনশন নেই, সত্যিকারের টেনশন যে তোমার নেই তা না, কিন্তু ওই 30 মিনিট তুমি ভাবছো, 30 সেকেন্ড তুমি ভাবছো যে আমার মনে কোনো টেনশন নেই, আমি পরীক্ষা ভালো করব, খুব সহজ হবে কিন্তু। আর একটা চেষ্টা করো মনে মনে একটু একটা ছোট্ট করে ব্যাক কাউন্টিং করা, 100 থেকে পেছন দিকে 70 পর্যন্ত, 100 থেকে 70 পর্যন্ত একটু ব্যাক কাউন্টিং করা, তাতে একটু মনে মনে তখন এই কাউন্টিংটার দিকে মন দাও, ঠিক আছে? এবং খুব সহজ ভাবে তোমার যদি অন্য কোনোতে কোনো ভালো স্মৃতি থেকে থাকে, সাধারণত আমরা বলি যেমন তুমি একটা কোথাও বেড়াতে গেছো, কিছুদিন আগে দার্জিলিং গিয়েছিলে, কি পুরীর সমুদ্রে গিয়েছিলে, কি অন্য কিছু, সেটা কয়েক সেকেন্ডের জন্য মনে করো যে সেখানে গিয়ে তুমি কিরকম মজা করেছো, এটা করাটা এই জন্যে যাতে তোমার এই টেনশনটা তখন, হ্যাঁ তখন টেনশনটা কমে যায়। খুব সহজ ভাবে এগুলো করো, আমার মনে হয় তাতেই তোমার কাজ হবে। আর ও কি কোনো রাগের কথা বলছিল যে, হ্যাঁ হ্যাঁ মানে মাথা গরম হয়ে যায় এটাই বলতে চাইছিল। এখন পড়াশোনার সঙ্গে একটা সম্পর্ক আছে, পড়াশোনা ঠিকঠাক না হলে মাথা গরম হয় এটা স্বাভাবিক, এটা যদি অন্য ব্যাপারে হচ্ছে তাহলে আমরা যে কথাগুলো আলোচনা করছি আজকে সেগুলো একটু শোনো, যে মাথা গরমের কিছু কারণ থাকে, অনেক সময় আমরা নিজেরাও কিন্তু জানি না, তুমিও হয়তো নিজে ঠিক জানো না যে কেন তোমার মাথা গরম হচ্ছে। প্রথম কাজটা হচ্ছে নিজে বসে একটু বোঝার চেষ্টা করো যে ঠিক কি কারণে হচ্ছে, সেটা কিন্তু আইডেন্টিফাই করা, খুঁজে বার করাটা প্রথম খুব দরকার যে এই কারণে আমার মাথা গরমটা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে একটা কারণে হয় না, 2-3টা কারণে হয়, এবং সেই কারণগুলোও কিন্তু আমরা নিজেরা কখনো বসে ভাবি না যে সত্যিকার কি কারণে আমার এটা হচ্ছে, সেটা আগে ভাবো, সেটাকে খুঁজে বার করো, দরকার হলে সেটা কাগজে একটু লেখো, আমরা বলি একটা কাগজ নিয়ে বসতে, এবং কোনোদিন 15 মিনিট হয়তো 2 দিন এরকম বসো, 15 মিনিট 10 মিনিট করে টাইম নিয়ে বসে সেটা কাগজে লেখার চেষ্টা করো, তাতে দেখবে যে ওই আইডেন্টিফাই করলে তোমার কিন্তু অনেকটা রাগ তখন কমতে পারে। এরপরে ওই কাগজটা নিয়ে দরকার হলে বাড়িতে বড়রা যারা আছেন বাবা মা তাদের সঙ্গে একটু আলোচনা করো যে এই ব্যাপারটা থেকে আমার রাগটা হচ্ছে, দেখো তারা কি বলেন, তারা সেটার কিছু ব্যবস্থা করতে পারেন কিনা। যদি যেমন দেখা যায় যে সেটা এমন কিছু যেটা বাবা মা পারছেন না, তাহলে হয়তো তখন অন্য কিছু ব্যবস্থার কথা ভাবা যেতে পারে, কিন্তু আমার মনে হয় যে সেটা সাধারণত নয়। তুমি দেখবে যে আমি যেটুকু তোমাকে বললাম ওইটুকু করলেই কিন্তু তুমি তুমি যদি আইডেন্টিফাইটা করতে পারো, খুঁজে বার করতে পারো কেন রাগটা হচ্ছে, তাহলে তুমি হয়তো নিজেই সেটা ঠিক করতে পারবে, একদম সেটা একটু চেষ্টা করো। একদমই মানে এটাই সব থেকে ভালো বিষয় যে নিজে ফোন করে নিজে সমস্যার কথা বলেছে। ডাক্তার বাবু এবার সরাসরি একটা এসএমএস এ যাচ্ছে আমাদের কাছে এসেছে, যেটা যে বলতে চাইছে মা যে তার হাজবেন্ডের আর কি বাবার মানসিক সমস্যা ছিল, চিকিৎসা হয়েছিল কিন্তু মানে তার বাচ্চার এখন 3 বছর, ওরও কি বড় হয়ে সেই সমস্যা দেখা দিতে পারে, মানে বাচ্চার বাবার আগে মানসিক সমস্যা ছিল? হ্যাঁ, এই ব্যাপারগুলো অনেকেরই মনে এই ধরনের প্রশ্ন থাকে যে কেন এরকম হচ্ছে, আমার ফ্যামিলিতে আছে তাহলে এরকম হতে পারে কিনা, কয়েকটা ব্যাপার আছে এখানে ঠিক পরিষ্কার করে জানার দরকার হয় অনেক সময় যেটা কি ধরনের সমস্যা ছিল। কিছু কিছু সমস্যা হয়তো আমরা বলি যে হতে পারে যে জেনেটিক্যালি আসে, কিন্তু সেটা খুবই কম। আমি কিন্তু সাধারণভাবে বলবো যে সম্ভাবনা খুবই কম। আর বাকি যেটা, কারণ যদি দেখা যায় যে কোনো একটা অসুস্থতা, যদি আমি মানসিক অসুস্থতার কথা ভাবি, তাহলে যদি বাবা মা দুজনের মধ্যেই থাকে সেটা, তাহলে তার একটা সম্ভাবনা থাকে যে সেটা বাচ্চার মধ্যে আসতে পারে, দুজনের মধ্যে যদি থাকে, এবং সেখানেও যে আসবেই এমন কোনো কথা নেই, হয়তো সেটা দেখা যাবে যে হয়তো 40-50%, মানে দেখো তুমি তার মানেও কিন্তু হাফ, তাই না, যে আসবেই এমন তো মোটেই নয়, বরঞ্চ 50% কেসেস নাও হতে পারে, কিন্তু সেটা দুজনের যদি থাকে, একজনের যদি থাকে সেটা কিন্তু অনেক অনেক কম। কাজী
সাধারণভাবে এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিন্তু কোনো কারণ নেই। কি ধরনের প্রবলেম ওনার ছিল সেটা জানা দরকার। আর বাচ্চাটির তো 3 বছর বয়স বলছেন, সুতরাং আমি ধরে নিতে পারি এই 3 বছর বয়স পর্যন্ত তার সেরকম কোনো অসুবিধা হয়নি। আর এটা নিয়ে অতিরিক্ত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এমন তো নয় যে আমরা এটা প্রোটেকশন দিতে পারি, এমন কোনো ভ্যাকসিন নেই, এমন কোনো প্রতিষেধক কিছু আমরা এখনো আবিষ্কার হয়নি যে সেটা দিয়ে দিলে এই ধরনের সমস্যা হবে না। আর সেটা তো জেনেটিক্যালি শুধু মানসিক নয়, আরো অনেক রকমের জিনিসই হতে পারে মানুষের কোনো সময় যেগুলো হয়তো বংশে আছে। ধরো তুমি যদি ব্লাড সুগারের কথা ভাবো, এখন নেই, একটা বয়সে গিয়ে ব্লাড সুগার যদি থাকে ফ্যামিলিতে, কারোর হওয়ার সম্ভাবনা তো থাকেই। সুতরাং আগের থেকে ভাবার কোনো কারণ নেই। আমি বলবো একদমই নেগেটিভ না ভাবতে, আমি বলবো একদম পজিটিভ ভাবুন। আপনি ভাবুন যে না, এরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর তাছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে এখনকার দিনে দিন দিন আরো ভালো চিকিৎসা পদ্ধতি বেরোচ্ছে, আরো ভালো ওষুধপত্র বলুন, অন্য সাহায্য বলুন, সেগুলো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। কাজেই আমি বলবো যে আগের থেকে কিন্তু এখন চিকিৎসাটাও অনেক অনেক উন্নত, অনেক ভালো। কাজেই একেবারেই ভয় পাবেন না, ওটা নিয়ে চিন্তা করবেন না। বাচ্চাটিকে আপনি খুব ভালো করে মানুষ করুন। আমি বলবো যে তাতে কিন্তু দেখবেন যে বাচ্চার শুধু আপনি তার পেছনে একটা তাকে একটা হেলদি এনভায়রনমেন্ট, ভালো তাকে সব দিক থেকে তাকে একটা ভালো জায়গায় রাখা, তাতেই তার দেখবেন যে সে একটা ভালো মানুষ হয়ে গড়ে উঠছে। একদমই পাশাপাশি পরের এসএমএস এও চলে আসছি, যেটা বলছে যে আমাদের বাড়ির পরিবেশ ভালো নয়, আশেপাশে অনেক এরকম দোকান রয়েছে যেখানে নেশার দোকান যেটা আমরা বলে থাকি। মানে ওনার ছেলের বয়স হচ্ছে 10 বছর, মাঝে মাঝে জিজ্ঞাসা করে আর কি ওগুলো কিসের দোকান, বা যারা ওরকম লোক রয়েছেন তারা কেন ওরকম কিছু কিছু হয়তো এমন কাজ করে, ওর দেখে মনে প্রশ্ন জাগে যে কেন করছে, কি কারণ, এইসব বিষয়ে প্রশ্ন উঠছে। মানে সেক্ষেত্রে কিন্তু মা বাবা খুব চিন্তিত, মানে এই পরিবেশ চিন্তিত, মানে এই পরিবেশে বড় হলে তার ক্ষেত্রে তার উপরও কি এই পরিবেশের এফেক্ট হবে, সেটাই খুব চিন্তিত। ঠিক, আমার মনে হয় যে দেখো নসুমিতা, আগের প্রশ্নটা যেটা ছিল যে আমার ফ্যামিলিতে এরকম একটা সমস্যা আছে, এটা কি আবার পরবর্তী জেনারেশনে আসতে পারে? এখানে সমস্যাটা কিন্তু পরিবেশের, হ্যাঁ, এখানে এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে বাচ্চাটা বড় হয়ে উঠছে, সেই এনভায়রনমেন্ট, চারপাশে এমন জায়গা আছে যেখানে চারপাশে নেশার জায়গা, যে রাস্তা দিয়ে যাতায়াত করে হয়তো, আমি আন্দাজ করছি যে সেখানে হয়তো চারদিকে এরকম ধরনের নেশার ব্যাপারটা আছে। একদম ছোট বয়সের বাচ্চা সে হয়তো বুঝবে না, কিন্তু ওর বয়স 10 বছর বলছে, 10 বছর যদি হয়, হ্যাঁ, সে একটা বোঝার মতো জায়গায় পৌঁছচ্ছে, এবং কিছু অসংলগ্ন আচরণ যদি বলি আমরা, সেটা হয়তো তার চোখে পড়ছে, এই বাচ্চাটি চোখে পড়ছে। অর্থাৎ নেশার জায়গাতে আমরা জানি যে ধরনের লোকজনরা ভিড় করে বা করে, সেখানে কিছুটা ব্যাপার বোঝা যায় যে অন্য রকমের কিছু ব্যাপার চলছে। এই অসংলগ্ন ব্যাপার নিশ্চয়ই মা বাবা কিন্তু বাচ্চাটির মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, এবং বাচ্চাটি তো বুঝতে পারছে যে এখানে একটা কিছু ব্যাপার হচ্ছে, এবং ন্যাচারালি জিজ্ঞেস করছে যে এটা কি ব্যাপার, বা হয়তো এগুলো কিসের দোকান, বা বাবা এখানে কিনে কি কিনছে এখান থেকে। মুশকিলটা হচ্ছে যে তাদের এই বাচ্চার এই প্রশ্নগুলো যখন কেউ বাচ্চারা করে, তখন বাবা মারা ঠিকঠাক উত্তর দিতে পারে না কিন্তু, বা কি বলবো ভেবে পান না। আমি কিন্তু বলবো যে 1 নম্বর এখানে চিন্তিত হওয়ার কারণ আছে কি, আমি বলবো যে হ্যাঁ আছে, একটু হলেও আছে। কারণ কিন্তু এই পরিবেশটা প্রভাব কিন্তু অনেক সময় পড়তে থাকে। ব্যাপারটা কি, খুব সাধারণভাবে হলেও তুমি একটা জিনিস দেখবে যে কোন একটা খারাপ জিনিস যতক্ষণ তোমার থেকে দূরে আছে ততক্ষণ কিন্তু একরকম, যে তুমি এই জিনিসটাকে ভাবছো, শুনেছো খারাপ, তুমি জানো খারাপ, এবং তুমি সেটা চোখে অতটা দেখতে পাও না। যখন দেখছো তুমি চেষ্টা করছো না, এটা তো আমি জানি খারাপ জিনিস, সেটা থেকে দূরে থাকার চেষ্টা করি। এইটার মধ্যে দিয়ে যদি তোমাকে সবসময় যেতে হয়, তাহলে দুটো জিনিস হতে পারে, যেটা অনেক সময় একটা জিনিস হয় যে ওই যে ইনহিবিশন যদি বলি, সেই ইনহিবিশনটা কেটে যায়। এটা একটা রকমের জায়গা যে হ্যাঁ দেখেছি তো, ছোটবেলা থেকে তো দেখছি, এটা আমার কিছু ব্যাপার না, এটা হতে পারে। একটা হতেও পারে যে এটা তার উল্টো, যেটা হচ্ছে যে আমার কাছে এটা কোনো কৌতূহলের, সাধারণত তো এই ধরনের নেশা টেশার ব্যাপার প্রথমত ছোটবেলা থেকে যখন শুরু হয় তখন কিন্তু একটা কৌতূহল থেকে, তখন তো প্রথমত শুরুটা কিন্তু কৌতূহল, যেটা আছে এটা করলে কি হয়, বা কেউ শেখাচ্ছে, কেউ বলছে যে এটা করে দেখ এরকম মজা হবে, এইটা এক্সপেরিমেন্টটা তো করা দিয়ে শুরু। একটা জিনিস হতে পারে হয়তো যে না ঠিক আছে, তো আমি ছোটবেলা থেকে দেখেছি, আমার কাছে এটা কিছু নতুন কিছু না, তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা অনেক সময় যে ওই রকম ব্যাপার, যে আমি যেহেতু এই পরিবেশে বড় হয়ে উঠেছি, আমার মনে হয়েছে যে হ্যাঁ এ তো হয় চারদিকে। সুতরাং একটা আমি যেটা বলবো চিন্তার ব্যাপার, সেটা কিন্তু কিছুটা হলেও থাকে। এবার কি করবেন,
আমার মত কিন্তু হচ্ছে যে বাচ্চাকে এই ব্যাপারে অন্ধকারে তো রাখা যাবে না বা না বলে থাকা যাবে না বেশি দিন, কাজেই তাকে কিন্তু জানিয়ে দিতে হবে যে এটা কি ব্যাপার, কিভাবে বলাটা হবে। আমার মনে হয় যে সেটা বাবা মা হন বা অন্য যারা একসঙ্গে বসে সেটা তাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে বলতেই পারেন। এই যে নেশার ব্যাপারগুলো এখন তো কিছু কিছু জায়গায় এই ধরনের এক্সপোজার হচ্ছেও, আমার মনে হয় বাচ্চা একেবারে জানবে না তা না, তাদের স্কুলে অন্যান্য জায়গায় কিছু কিছু সময় টিভিতে বা অন্য কিছুতে কোনো কোনো ভাবে এক্সপোজার কিন্তু এসে যায়, কাজেই বাচ্চা কিন্তু হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পারে। তাকে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া উচিত যে এগুলো এই ধরনের জিনিস, খানিকটা হিস্ট্রি হিস্টোরিক্যাল সাইড থেকে যে এগুলো সভ্যতার আগেও প্রথম থেকে ছিল, কিভাবে এই জিনিস নেশার জিনিসগুলো কিভাবে এসছে, যে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় এগুলো করত, এর খারাপ দিকটা কি, খারাপ দিকটা কি হিস্টোরিক্যালি ও খানিকটা আগে এই জিনিসের জন্য কি ক্ষতি হয়েছে, এখন সেই ব্যাপারগুলো ক্ষতিগুলো কিভাবে আরো বেশি অন্যরকম হচ্ছে, এই ব্যাপারগুলো তাদেরকে বুঝিয়ে দেয়া এবং করে একেবারেই আমার মনে হয় ব্যাপারটা বুঝিয়ে দেয় যে হ্যাঁ দেখো এখানে এই জায়গা করতে এই জিনিসগুলো বিক্রি হচ্ছে বা এই জিনিসগুলো বিক্রি হয়, এই জন্যই এখানে লোকগুলো আসে, এরা যারা এরা কিন্তু নিজেদের ক্ষতি করছে এবং এই ক্ষতিটা তুমি হয়তো এখনই দেখতে পাচ্ছ না, যারা এখানে ভিড় করছে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে তারা হয়তো এখনই সেটা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি যদি এদের বাড়িতে গিয়ে দেখো বা অন্য জায়গায় যাও তাহলে তুমি বুঝতে পারবে এদের বাড়ির লোকের কত অসুবিধা হচ্ছে। এইটা দেখো বাচ্চাকে কিন্তু এইদিকে একটা দৃষ্টি আকর্ষণ করতে হবে যে সে তো দেখছে যে এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে কই তারপর তো কিছু হচ্ছে না, কিন্তু তাকে বোঝাতে হবে যে তুমি যদি এদের সঙ্গে সঙ্গে বাড়িতে যাও, তুমি যদি দেখো তোমার মতোই হয়তো একটা বাচ্চা আছে সে বাড়িতে গিয়ে হয়তো বাচ্চা গায়ে হাত তুলছে মারধর করছে, সে কখনোই বাচ্চাকে নিয়ে যেগুলো কোন বেড়াতে যায় না, সে কখনোই বাড়িতে তার যে মা আছে তাকে তার সঙ্গে ভালো ব্যবহার করে না, হ্যাঁ হয়তো তা মানে যেমন বোঝাতে হবে যে তার বাড়ির কোনো কাজ করে না, টাকা পয়সা না দেয়া বা সেই জিনিসগুলো গুছিয়ে বলা আর কি, বুঝিয়ে বুঝিয়ে বলা তাকে তার মতো করে। এইটা কিন্তু বাবা মাকে আমার মনে হয় করতে হবে, কাজে আমি মানে পরিবেশের উপর তো আর মানে মা বাবার কিছু করার থাকে না। এবার দেখো আমি তো ওটা বন্ধ করতে পারবো না, তাহলে বন্ধ করতে যদি না পারি আমি কি করতে পারি, আমি বাচ্চাটাকে অ্যাওয়ার করতে পারি, বোঝাতে পারি, জানিয়ে দিতে পারি, লুকিয়ে রেখে লাভ নেই কিন্তু বুঝিয়ে তো জানিয়ে দিতে পারি এবং ঠিকঠাক মতো যদি তাকে বোঝাতে পারি, এমনকি আজকালকার দিনে যেহেতু তোমার কম্পিউটার আছে তোমার বিভিন্ন সাইটস আছে যেখানে কিন্তু এই নেশার সমস্যাগুলো সম্পর্কে খুব ভালো করে কিন্তু এগুলো এক্সপ্লেইন করা আছে, বোঝানো আছে, নিজেরা কয়েকটা জায়গা ওকে দেখাতে পারেন যে দেখো এই যে জায়গাগুলো এগুলো এগুলো দেখো তোমাকে আমি কম্পিউটারে দেখাই টিভিতে দেখাই দেখিয়ে যে এগুলো দেখো এই রকম হয়, যেখানে কিন্তু মানুষের শরীরের নানা রকম ছবি দিয়ে দেখানো আছে যে কোথায় ক্ষতি হচ্ছে, কোথায় লিভারে কি অন্য কোনো জায়গায় হ্যাঁ লাংসে বা অন্য কোথাও জায়গায় কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো দিয়ে তাকে দেখানো, মানে জিনিসটাকে কিন্তু বিশ্বাসযোগ্য করতে হবে, তাকে এইভাবে বোঝাতে হবে যে ক্ষতিটা কত দিক দিয়ে, হেলথ এর দিক দিয়ে, সোশ্যাল ইকোনমিক কন্ডিশন সেই দিক দিয়ে, অন্য যে জায়গাগুলো থাকে মানুষের যে রোল ফাংশনিং যাকে বলি আমরা সেইটা যে সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে সেই দিক দিয়ে, বাচ্চাদের পক্ষে এগুলো কত খারাপ হয় সেই জায়গাটা গুলো, এগুলো কিন্তু তাকে বুঝিয়ে আমার মনে হয় বলে দিলে কিন্তু তার পক্ষে অনেক সুবিধা হয় ব্যাপারটাকে বুঝতে। মানে আমার মনে হয় তার কাছে কিছু লুকিয়ে না রেখে তাকে হয়তো পুরো বিষয়টা সম্পর্কে জানিয়ে দেওয়াটাই ভালো, তাকে তার মতো করে বোঝানোটাই উচিত। তাই এক্ষেত্রে কিন্তু তাই একদম, 10 বছর বয়স যখন সে কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে এবং এখনই বয়স, এখন যদি না বোঝানো হয় তাহলে কিন্তু ওই কৌতূহল সে অন্যের কাছ থেকে গিয়ে মেটানোর চেষ্টা করবে এবং সেটা তখন কে কার কাছে যাচ্ছে তারা কিভাবে বলছে সেটা হেলদি নাও হতে পারে, নাও বোঝাতে পারে, হেলদি সেটা নাও হতে পারে, বরঞ্চ আরো আনহেলদি হওয়ার সম্ভব।